নির্বাচন ও নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে বিএনপি পুরনো কৌশল অবলম্বন করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের 56তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন। নির্বাচনে বিরোধী পক্ষের সরব উপস্থিতি না থাকলে সরকার দলীয় কর্মী ও সমর্থকরাও ছিমিয়ে পড়ে উল্লেখ করে তিনি বলেন, উপনির্বাচনগুলিতে এর প্রভাব পড়ছে, এ কারণে ভোটার উপস্থিতি কম বলে মনে করেন ওবায়দুল কাদের। ঈশ্বর দিতে বিএনপি যে তামাশার নাটক করেছে নির্বাচনে অংশগ্রহণের নামে, একই তামাশার নাটক করেছে গতকাল। তারা নির্বাচনে অংশ নিয়েছে নির্বাচনকে বিতর্কিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য, সরকারকে প্রশ্নবিদ্ধ করতে, নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে।